হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করবেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আপনার হোয়াটসঅ্যাপটি লক করে রাখেন, আপনার হোয়াটসঅ্যাপে যদি কারো কল আসে বা মেসেজ আসে, কেউ কিন্তু আপনার কলটি রিসিভ করতে পারবে না এবং আপনার মেসেজটিও দেখতে পারবে না। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অন করবেন। অন করার পর আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন যে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লেখার পর জাস্ট আপনার প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটি আপডেট দিয়ে নেবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে প্রাইভেসি অপশনে টাচ করবেন। প্রাইভেসিতে আসার পর একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, ফিঙ্গারপ্রিন্ট লক। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট লকে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, এটা অন করবেন। অন করার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট টাচ করে ধরে রাখবেন। ঠিক আছে, আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লকটি হয়ে গেছে। তো এখানে আপনার তিনটি অপশন দেখতে পাচ্ছেন, ইমিডিয়েটলি, আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট। ঠিক আছে, আপনারা কী করবেন, ইমিডিয়েটলি সিলেক্ট করে দিবেন। ইমিডিয়েটলি সিলেক্ট করার পর কী হবে, আপনারও হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর সাথে সাথে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পর আবার যদি এখন প্রবেশ করি, দেখতে পাচ্ছি আমার ফোনে কিন্তু সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপটি আমার ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে গেছে। তো আমি এখন আমার ফিঙ্গারপ্রিন্টে টাচ করব। টাচ করার পর দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারপ্রিন্টটি সাথে সাথে খুলে গেছে। তো আবার যদি আমি ট্রাই করি, আপনি যে আঙ্গুল দিয়ে লক করেছেন ওই আঙ্গুলটি ছাড়া যদি অন্য কোনো আঙ্গুল দেয় কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের লকটি খুলবে না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপের লকটি খুলতেছে না। তো আমি যে আঙ্গুলটি দিয়ে লক করেছি ওই আঙ্গুলটি যদি দিই, দেখতে পাচ্ছেন লকটি খুলে গেছে। তো এই হোয়াটসঅ্যাপে যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি লক করে রাখেন, আপনাদের হোয়াটসঅ্যাপে কল আসলে বা মেসেজ আসলে অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।